বোনেরা এখনো সময় আছে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ান কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়ান প্রতিদিন কোরআনকে রিসাইটেশন করেন এই পবিত্র কোরআনকে ধরলে সওয়াব পড়লে সওয়াব তাকাই থাকলেও সওয়াব আপনি যদি এখনো না পড়তে পারেন ভাই আপনার হৃদয়টাকে নরম করে দেন দিলটাকে নরম করে দেন যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন এত নিষ্ঠুর কেন আমরা এত নিষ্ঠুর কেন আমরা আমাদের চোখের সামনে একটা মানুষ মারা যাচ্ছে তাকে মাটি দিয়ে আসছি কবরস্থ করে আসছি এরপর আমাদের পরিবর্তন নাই তাই ভাই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুন কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়ান কোরআনটাকে পড়ার চেষ্টা করেন কোরআনের জ্ঞানটাকে নিজ মাতৃভাষায় বোঝার চেষ্টা করেন কোরআনটা কঠিন কিছু নয় আমার আল্লাহ বলেন হে আমার নবী আমি তো কোরআনটাকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করিনি আপনাকে ক্লেশ দেওয়ার জন্য আপনার উপর বোঝা চাপিয়ে দেওয়ার জন্য আমি কোরআনকে অবতীর্ণ করিনি মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা আমার নবী গো আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য ক্লেশ দেওয়ার জন্য আপনার উপর চাপিয়ে দেওয়ার জন্য কোরআনকে আমি নাজিল করিনি বরং আমি কোরআনকে নাজিল করেছি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে মনোজাগতিক দাসত্ব থেকে বের করে এনে আলোর দিকে ধাবিত করার জন্য মিনাল যুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করার জন্য আমার আল্লাহ কোরআনটাকে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সূরা বাকারার শেষের দিকে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না আমি মানুষকে তার সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না সূরা বালাদের চার নং আয়াতে আল্লাহ বলেন লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি তাকে চাপিয়ে দেওয়ার জন্য নয় সে যে কোনো লোড নেওয়ার জন্য তাকে আমি সক্ষমতা দিয়ে তৈরি করেছি আর আল্লাহ বলেছেন আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি মানুষের জন্য সূরা কমারের চারটি আয়াত আল্লাহ বলেন চারবার আল্লাহ বলেন লাকদ খলাকনাল ওয়ালাকদ ইয়াসসারনাল কোরআন আলি জিক্রি ফাহাল মিম মুদাকির চারটা আয়াত আল্লাহ বলেন ওয়ালাকদ ইয়াসসারনাল কোরআন আলি জিক্রি ফাহাল মিম মুদাকির অর্থাৎ আমি কোরআনকে মানুষের জন্য সহজ করে তৈরি করেছি আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার মতে কেউ কি আছি আমরা এখান থেকে উপদেশ গ্রহণ করব আমরা উপদেশ গ্রহণ করার মতো কেউ আছি আমরা আল্লাহ প্রশ্ন করছেন আমাদের জন্য আল্লাহ এই কোরআনটাকে সহজ করে দিয়েছেন আর মনে রাখবেন যারা এই কোরআনের জ্ঞান অর্জন করতে চান আল্লাহর পথে পরিচালিত হতে চান আল্লাহর পথে সংগ্রাম করতে চান আল্লাহ তাদেরকে সাহায্য করেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহর পথে যারা সংগ্রাম করতে চান যারা আল্লাহর পথে পরিচালিত হতে চান যারা ভালো মানুষ হতে চান যারা কোরআনের জ্ঞান নিতে চান কনস্ট্রাকটিভ নলেজ নিতে চান আল্লাহ তাদেরকে সাহায্য করেন আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত যারা ভালো কাজ করেন যারা সবসময় ফিকির করেন মেহনত করার চেষ্টা করেন আমি ভালো হতে চাই আমি কল্যাণের পথে আসতে চাই তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন সম্মানিত ভাইয়েরা মনে রাখবেন এই পৃথিবীতে কোরআনের জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে এই পৃথিবীতে কোরআনের জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে অথবা কনস্ট্রাকটিভ নলেজ যাদেরকে দেওয়া হয়েছে তারা সম্মানিত হবেন টুডে অর টুমরো হি অর শি দে উইল বি সাকসিডেড নো ডাউট ইন ইট কেউ যদি কোরআনের জ্ঞান আয়ত্ত করতে পারেন প্রতিদিন কোরআনটাকে আজকে থেকে আমাকে কেন আল্লাহকে হাত দেখিয়ে শপথ করেন অন্তত আজকে থেকে প্রত্যেক দিন এক আয়াত হলেও আপনি কোরআন পড়বেন পারবেন এরকম আছেন কেউ আল্লাহকে দেখান আল্লাহ যেন আমাদের এই হাতগুলাকে কবুল করেন ভাই প্রত্যেক দিন প্রতিদিন আমরা যেন অন্তত পাঁচ আয়াত এক আয়াত দুই আয়াত উইথ মিনিংস আমরা যেন পড়তে পারি ভাই
প্রতিদিন কোরআনের সাথে যদি সম্পর্ক স্থাপন করেন অন্তরে নূর আসবে কলবে নূর আসবে একটা পরিশুদ্ধ মন দরকার একটা বিশুদ্ধ মন দরকার আর কতদিন আমাকে এখানে একটু হাত তুলে দেখাবেন দয়া করে একদম সত্য কথা বলবেন যারা আরবীতে কোরআনটা পড়েছেন অর্থ উদ্ধার করতে পারেন তাদের কথা ভিন্ন মাদ্রাসার স্টুডেন্ট আলেম ওলামা ছাড়া বাকি যারা সাধারণ মানুষ আমরা যারা আছি আপনার এই সারা জীবনে একটি বারের মতো কি সুযোগ হয়েছে পবিত্র কোরআনটাকে নিজ মাতৃভাষায় প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার সুযোগ কার কার হয়েছে বলেন মাশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করছি কিন্তু হাতটা খুবই নগণ্য খুবই কম নট কাউন্টেবল ধরার মতো নয় এতগুলা মানুষ সারা জীবন কোরআনটাকে একবারও পড়তে পারি নাই প্রথম থেকে শেষ পর্যন্ত নিজ মাতৃভাষায় পড়তে পারি নাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে কি জবাব দেব আমরা ভাই আমরা সবাই আশিকের রাসূল আমরা রাসূলের জন্য জীবন ফাটিয়ে ফেলব সে আল্লাহ রাসূলের জীবনী কারা কারা পড়েছেন দু চারটা হাত ছাড়া কারো হাতই ওঠে নাই ভাই আমরা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি এটাই ভালোবাসার নমুনা এখনো সময় আছে ভাই এখনো সময় আছে আজকে থেকে আপনি নিয়ত করেন প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি এই কোরআনটাকে রিসাইট করবেন আল্লাহ রাসূলের জীবনী পড়বেন সিরাত পড়বেন প্রফেটিক সিরা পড়বেন কনস্ট্রাকটিভ বই পড়বেন জ্ঞান অর্জন করবেন তাহলে আপনি পৃথিবীতে সম্মানিত হবেন ভাই জ্ঞান অর্জন যে কত গুরুত্বপূর্ণ আপনারা কি আল বেরুনির নাম শুনেছেন না আল বেরুনির নাম শুনেছেন আমরা কি শুনেছি বলেন জিওগ্রাফি বলেন ফিজিক্স বলেন ম্যাথ বলেন মেডিকেল সায়েন্সের বিষয় বলেন এগুলোর অবদান মুসলমানদের সবচেয়ে বেশি আমরা জানি না এই যে ইবনে সিনা ইবনে সিনার পাঠ্যপুস্তক ইবনে সিনার লিখিত বই লন্ডনের মতো জায়গায় 500 বছর পর্যন্ত পাঠ্যসূচিতে ছিল আমরা জানি না এই আল বেরুনি তিনি যখন মৃত্যুসজ্জায় আপনাদের কষ্ট হচ্ছে ভাই পেছনের লোকজনের জায়গা হচ্ছে না যদি আমরা একটু সামনের দিকে আসতাম একটু ভালো হতো পেছনের ভাইরা বসতে পারতেন আপনারা কি বিরক্ত হচ্ছেন একটু জিকির করি আল্লাহু আল্লাহ 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 আল্লাহ তোমায় আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি মোরা সকলে বাঁচাই রাইখেন ওই কঠিন হাসরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে তো ভাই যা বলছিলাম আল বেরুনি আল বেরুনি তিনি মৃত্যুসজ্জায় বসে আছেন আপনাদের কষ্ট হচ্ছে ভাই তিনি মৃত্যুসজ্জায় শুয়ে আছেন মারা যাবেন একটু পরে তিনি গ্র্যাভিটেশন নিয়ে গ্র্যাভিটি নিয়ে কাজ করতেন ফিজিক্সের তার কাছে ঠিক ওই সময়ে একজন লোক আসলেন যিনি প্রপার্টি ডিস্ট্রিবিউশন নিয়ে ভালো ব্যাখ্যা দিতে পারতেন তার মতো ওই বিষয়ের উপর এক্সপার্ট ওই সময় আর কেউ ছিল না তিনি যখন আল বেরুনির মৃত্যুসজ্জায় আসলেন দেখার সাথে সাথে ওই লোকটাকে বেরুনি বললেন ও তুমি এসেছ আমি তো জানি তুমি প্রপার্টি ডিস্ট্রিবিউশন সম্পর্কে অনেক জ্ঞান তোমার আছে এবং এই বিষয়টা তুমি ছাড়া আর কেউ জানে না তুমি আমাকে এই বিষয়টা একটু শিক্ষা দাও এই কথাটি শুনে ওই লোকটি তো কেঁদে দিলেন যে আপনি এখন এমন একটা অবস্থায় একটু পরে আপনি মারা যাবেন আপনি এখনও জ্ঞান নিতে চাচ্ছেন শিক্ষা নিতে চাচ্ছেন এখন আপনাকে পরে শিখাবো তখন আল বেরুনি বললেন দেখো আমি যদি একটু পরে মারা যাই আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন
যে তুমি এমন একটা লোককে কাছে পেও কেন এই বিষয়টা সম্পর্কে এক্সপার্ট হলে না, কেন নিজে আলোকিত হলে না, মানুষকে কেন আলোকিত করলে না। এই যুক্তির পরে ওই লোকটি যিনি প্রপার্টি ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতেন তিনি তাকে বিশ্লেষণ করলেন, ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন। ঐতিহাসিকরা বলেন নো সুনার হ্যাড ই কমপ্লিটেড হিস স্টোরি, যখন ওই লোকটা ওই প্রপার্টি ডিস্ট্রিবিউশন সম্পর্কে শিখিয়ে জাস্ট কয়েক সেকেন্ড বাহিরে আসলেন, বাই দিস টাইম ভেতর থেকে মহিলাদের চিৎকারের শব্দ শোনা যাচ্ছে যে আলবেরুনি ইজ নো মোর, তিনি মারা গেলেন। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? ক্যান ইউ গট মাই পয়েন্ট? তিনি এই মৃত্যুশয্যায় বসেও তিনি জ্ঞান অর্জন করেছেন মানুষকে আলোকিত করার জন্যে। কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি মারা গেলেন, ওই সময় তিনি জ্ঞান অর্জন করেছেন। আর আমরা ভাই পড়াশোনা বেমালুন ভুলে যাচ্ছি, আমরা জ্ঞান অর্জন করতে চাচ্ছি না, আমরা কোরআন শিখতে চাই না। মনে রাখবেন যারা কোরআন না শিখি, যারা কোরআনের জ্ঞান অর্জন না করি, শুধু আলিফ বা তা সা এটা শিখলেই হবে না। কোরআনের হক হচ্ছে কোরআনের অর্থকে নিজ মাতৃভাষায় অনুধাবন করা, নিজের জীবনে প্রতিষ্ঠিত করা, ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করা, দেশে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা বলেন? সেই কোরআনের জ্ঞান যদি আমরা অর্জন না করতে পারি, আপনার জন্য তিনটা ভয়াবহ বিষয় অপেক্ষা করছে। এক হচ্ছে আপনি যতই সম্পদশালী হন না কেন, যতই সম্পদশালী হন না কেন, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না, আপনি সুখ পাবেন না, আপনি শান্তি পাবেন না। আপনি যখন মারা যাবেন কবর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে, খুবই ন্যারো হয়ে যাবে, আর ফাইনালি কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। আল্লাহ রাসূল আপনার জন্য মামলা করবেন, মামলা দিবেন, আল্লাহ রাসূল বলবেন ইয়া আল্লাহ এটা আমার সম্প্রদায় আমার কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে, আমি তাদের নামে মামলা দিলাম আজকে। এবং আল্লাহ রাসূল বলবেন অকল আর রসুলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন আল্লাহর কাছে এরা আমার সম্প্রদায় আমার কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, পরিত্যাগ করেছে, জ্ঞান অর্জন করতে চায় নাই। এবং আপনি কাল হাশরের দিন অন্ধ হয়ে উঠবেন, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পৃথিবীতে আমি সব কিছু দেখতাম, এখন অন্ধ হলাম কেন, এখন অন্ধ হলাম কেন? আল্লাহ বলবেন পৃথিবীতে তুমি অন্ধই ছিলে, অন্ধদের সাথেই ছিলে, যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের সাথে ছিলে, ইসলামের বিপক্ষে কথা বলেছ, মিথ্যা সাক্ষী দিয়েছ, দরাকে সরাগেন করেছ, অনাচার করেছ, মানুষকে কষ্ট দিয়েছ, ঠিক কিনা বলেন? এখন তুমি অন্ধর মতোই থাকো, শাস্তি পেতে থাকো, এখনো সময় আছে ভাই, আমরা যেন ধরাকে সরাগের না করি, আমরা যেন মানুষকে কষ্ট না দিই, মানুষের হককে নষ্ট না করি, আমরা যেন সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার না করি, আমরা যেন রক্ত না ঝরাই, আমরা যেন মানুষের সম্পদ কুক্ষিগত না করি, আমরা যেন জালিমের মতো জুলুম না করি, আমরা যেন অনাচার না করি, এখনো সময় আছে। মনে রাখবেন প্রত্যেকটা বিষয় আপনাকে হিসাব দিতে হবে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনার হিসাব দিতে হবে, আপনি যা করেছেন আপনাকে তাই ফিরিয়ে দেওয়া হবে। লাহা মা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত, আপনি যাই করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ইয়াউমা ইদিং তু হাদ্দিসু আখবারহা বি আন্না রব্বাকা আওহা লাহা, সেদিন প্রতিপালকের নির্দেশে এই ভূমির মধ্যে কি সংঘটিত হয়েছে, কতটা খারাপ আচরণ আপনি করেছেন, কতটা মানুষকে কষ্ট দিয়েছেন, কতটা ক্রিমিনালি আপনি করেছেন, কতটা সমাজে অশান্তির সৃষ্টি করেছেন, এ প্রত্যেকটা বিষয় বর্ণনা করতে থাকবে। আমাকে বলেন ভাই আমরা দরজায় খিল দিয়ে ঘুমাই কেন, বলেন কার ভয়ে আপনি দরজায় খিল দিয়ে ঘুমান? ছাগল ঢুকবে, প্রাণী ঢুকবে, চোর ঢুকবে, চোরটা কে? আমার প্রশ্ন হচ্ছে আমি মানুষকে ভয় পাবো কেন? মনে রাখবেন এই পৃথিবীতে যে যত বড় জালেম, কাল হাশরের দিন এই তার জালিম, এই তার জুলুম,
জুলমাত হয়ে তার মাথার উপর কাদের উপর চেপে বসবে সে অন্ধকারে পুলসিরাতের ফুল পর্যন্ত পুলসিরাতের পুল পর্যন্ত পার হতে পারবে না আপনি যাই করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ভাই ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ সেদিন প্রত্যেককেই সুখ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে প্রত্যেককেই আপনি কি সুখ ভোগ করেছেন কি সম্পদ ভোগ করেছেন প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনাকে দিতে হবে আপনি যা ইচ্ছা প্রকাশ করেছেন যা ইচ্ছা পোষণ করেছেন যা আপনি প্রকাশ করেছেন যা আপনি গোপন রেখেছেন প্রত্যেকটা জিনিসের হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে আপনি কি মনে করেছেন পার পেয়ে যাবেন এত সহজ পৃথিবীতে অনেক হক আপনি নষ্ট করেছেন অনেককে কষ্ট দিয়েছেন অনেককে আঘাত দিয়েছেন আপনি সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করেছেন এমন হতে পারে কালের আবর্তনে বিবর্তনে আপনি ভুলে গিয়েছেন হতে পারে যাকে আপনি কষ্ট দিয়েছেন যাকে আপনি আঘাত দিয়েছেন ওই লোকটাও ভুলে গিয়েছে কিন্তু কাল হাশরের দিন আল্লাহ কিন্তু ভুলে যান নাই এই হিসাব যখন আপনার সামনে প্রকাশিত হবে فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ সেদিন যখন পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে দেখানো হবে আপনি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু করেছেন এটাও আপনাকে দেখানো হবে আপনি ভালো যাই করেছেন তাও আপনাকে দেখানো হবে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখাবে যার আপনি ক্ষতি করেছেন যাকে কষ্ট দিয়েছেন একসময় রিকশাপুলার রিকশা দিয়ে আপনি যাচ্ছেন তাকে একটা থাপ্পড় দিয়েছেন ভাড়া কম দিয়েছেন তিনি নরম মানুষ আপনার সাথে প্রতিউত্তর করতে পারে নাই আপনার শক্তি সামর্থ্য বেশি আপনার প্রশাসনিক ক্ষমতা আছে আপনার পাঁচ সন্তান পাঁচজন খুব শক্তিশালী আপনি চাইলেই ধরাকে সরাগেন করতে পারেন এবং করেছেন কিন্তু আল্লাহ কোনো কিছু ভুলে যান না ইমাম শাফি রহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলেছেন পবিত্র কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হচ্ছে যারা মজলুম তাদের জন্য শান্তির বিষয় আর যারা জালিম তাদের শরীরে কাটার মতো বিদ্ধ হয় তা হচ্ছে আল্লাহ কোনো কিছু ভুলে যান না ঠিক কি না আল্লাহ কোনো কিছু ভুলে যান না আল্লাহ সব কিছু মনে রাখেন এবং কাল হাশরের দিন যখন আল্লাহ প্রকাশ করবেন তখন যিনি ডিপ্রেসড হয়েছেন অপ্রেসড হয়েছেন সাপ্রেসড হয়েছেন তিনি বলবেন হে আল্লাহ আমি তো জানতাম না আজকে আপনি আমাকে দেখিয়েছেন এখন আমি আমার বিচার চাই মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হবে অন্যায় ঋণ অন্যায় দিয়েই শোধ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় পরকালে হিসাব তো অনেক পরে ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় তো এখনো সময় আছে ভাই আমরা যেন মানুষকে আঘাত না দিই মানুষকে কষ্ট না দিই প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেবেন আজকে থেকে ক্ষমা চেয়ে নেবেন মনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ শেষে নিজে ক্ষমা করবেন আপনিও ক্ষমা চেয়ে নেবেন আপনি মনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ শেষে কায়েমন ওবাক্যে আল্লাহর কাছে যতবার ক্ষমা প্রার্থনা করি ততবার কি আপনি মানুষকে ক্ষমা করতে পারেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কিন্তু আপনি মানুষকে ক্ষমা করতে পারেন না আপনি মানুষকে ক্ষমা করা শিখতে হবে আপনি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা করতে শিখতে হবে আমরা অনেক সময় মানে আল্লাহ ছাড় দেয় তো বান্দা ছাড় দেয় না বলে না আল্লাহ মাফ করে দিলে হুজুর ছাড় দিতে চায় না দেখেন না ফেসবুকে কি চলে শুধু একজন আরেকজনের কাটিং চলে ফেতনা চলে একজনের গলা কেটে আরেকজনের মাথার উপর চাপিয়ে দেয় দেয় না ভাই এগুলো করবেন না এখন আসলে এই মুহূর্তে দরকার হযরত ওমরের মতো খালিদ বিন ওয়ালিদের মতো হযরত আলীর মতো আমির হামজার মতো ঠিক কি না বলেন সুন্নাত শুধু নয় নির্জনে আলাপন আর সুন্নাত হলো হুংকার গর্জন সুন্নাত শুধু নয় নির্জনে আলাপন
সুন্নাত প্রয়োজনে হুংকার গর্জন, ঠিক কি না? সুন্নাত শুধু নয় মেশে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, মহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি, ঠিক কি না বলেন? সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সর্বোপরি আমি আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি, হুজুরও চলে আসবেন খুব শীঘ্রই, এখনও সময় আছে ভাই। বিশেষ করে আমাদের নৈতিকতা বাড়াতে হবে, আমাদের সন্তানদের দিকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে এখানে যারা আমরা আছি প্রত্যেকে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কাল হাশরের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসিত করবেন। কুল্লুকুম রুআইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রুআইয়াতি, প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কাল হাশরের দিন আপনাকে জিজ্ঞেস করাবেন। আপনি কোথায় যাচ্ছেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মেশছে, কি দেখছে, রাতের অন্ধকারে ল্যাপটপ দেখছে, ফেসবুক দেখছে, এই যে ভার্চুয়াল ভাইরাস শয়তানের বাক্স দেখছে, আপনি কি করছেন, আপনি কি সারাদিন আছেন অন্যের মেয়ে কি করছে তা নিয়ে গবেষণায়, অন্যের ছেলে কি করছে তা গবেষণায়, আপনার ছেলে আপনার মেয়ে পর্দা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, আপনার কোনো চাহিদা নাই, আপনার কোনো কোনো প্রশ্ন উত্তর নাই, আপনার কোনো জবাব নাই, ঠিক কিনা বলেন? ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু ক্রিটিসাইজ ইউর সেলফ, আপনাকে ক্রিটিসাইজ করা খুব কঠিন, অন্যের দোষ ধরা খুবই সহজ। তাই সন্তানের দিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন পবিত্র কোরআনে সন্তানকে কয়েকভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে আনন্দের উৎস, তাদেরকে বলা হয়েছে ফেতনার অংশ, তাদেরকে বলা হয়েছে শত্রু, বলা হয়েছে তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, সেই শত্রু সম্পর্কে সচেতন হও। এখনও সময় আছে ভাই, এই সন্তানদের সম্পর্কে সচেতন হন। আর সন্তানদের সম্পর্কে আমার একটা নসিহা হচ্ছে, তুমি যদি তোমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি যদি তোমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি যদি মনে করো তোমার বাবা মা কবরে গিয়েছে শান্তিতে থাকবে, তুমি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলে হয়তো ভালো মানুষ হও নাই, নেক সন্তান হইতে পারো নাই, কিন্তু তুমি যদি মনে করো তোমার বাবা মা কবরে চলে গিয়েছে তারা ভালো থাকুক তুমি চাও, তোমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে তোমাকে আগে ন্যাক সন্তানে পরিগণিত হতে হবে, নিজেকে ন্যাক সন্তান হিসাবে তৈরি করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে ভাই, নিজেকে শিখতে হবে, জানতে হবে। কারণ সন্তানরা কোথায় যায়, কার সাথে মিশে, এটা খেয়াল করতে হবে। আমি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমার কথা হচ্ছে, বিশেষ করে পাঁচটা বছর, পাঁচটা বছর যদি তোমরা আমাকে দিতে পারো, জাস্ট ফাইভ ইয়ার্স, এইট, পাঁচ থেকে ছয় বছর, এইট নাইন টেন ইন্টারমিডিয়েট দুই বছর, অনার্স বলো, মাদ্রাসায় বলো, মেডিকেলে বলো, ইঞ্জিনিয়ারিংয়ে বলো, এই ছয়টা বছর যদি তুমি ভালো করে পড়াশোনা করতে পারো, তুমি যদি একটা পথে আসো, মনে রাখবে আল্লাহ চায় তো ওই পথে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, তোমাকে এই সময়টা কাজে লাগাতে হবে, পরিশ্রম করতে হবে। মনে রাখবে রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। এই পাঁচ থেকে ছয়টা বছর লেগে থাকো, স্টিকি হইতে লেগে থাকতে হবে, পড়তে হবে। মনে রাখবে তুমি যখন তোমার সময়টাকে কাজে লাগবে, তোমার অ্যাসাইন ডিউটি যখন তুমি প্রপারলি মেনটেন করবে,
ইউ উইল বিকাম দ্য পার্ট অফ হিস্টোরি। মির্জা গালিব খুব সুন্দর করে বলেছেন, হোয়াইন এ ড্রপ অফ ওয়াটার ফলস ইন দ্য রিভার ইট বিকামস দ্য রিভার, হোয়াইন এ ডিড ইজ ডান ওয়েল ইট বিকামস দ্য ফিউচার। তুমি যখন তোমার কাজটা যথাযথ পালন করবে, তুমি যখন তোমার সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করবে, তখন তুমি সত্যিকার অর্থে ইতিহাসের অংশ হয়ে থাকবা। আমরা এখন কিছুই বুঝতেছি না ভাই, অন্যায় করছি আমরা, যা ইচ্ছা তাই করছি, গায়ে শক্তি আছে কিছুই বোঝার চেষ্টা করছি না, কিন্তু আপনি একদিন বুঝবেন। যখন এই আকাশ অন্ধকারাচ্ছন্ন হবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরিচিকার ন্যায় উদাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে কোন পরিণতির জন্য সে নিজেকে প্রস্তুত করেছে, অর্থাৎ কি করার কথা ছিল আর সে বাস্তবে কি করেছে। সেদিন অনেকের চেহারা হবে লজ্জায় অপমানে অবনত, অনেকের চেহারা হবে ক্লান্ত ক্লিষ্ট অবনত, আবার অনেকের চেহারা হবে আনন্দোজ্জ্বল হাস্যোজ্জ্বল অর্জনে পরিতৃপ্ত। আলিমাত নাফসুম্মা কদ্দামাত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখরত, সেদিন প্রত্যেকেই বুঝতে পারব কোন পরিণতির জন্য সে নিজেকে প্রস্তুত করেছে, অর্থাৎ কি করার কথা ছিল আর বাস্তবে কি আমরা করেছি। তাই ভাই সময়টাকে কাজে লাগান, আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়ান, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, কারো উপর জুলুম করবেন না, অন্যায় করবেন না, অনাচার করবেন না, সময়টাকে কাজে লাগান। আজকের মেসেজটা কী দিয়েছি আমি? আল্লাহর সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, কাউকে কষ্ট দেওয়া যাবে না, সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করতে পারি, রিয়েলাইজ করতে পারি, আপনার জীবনটা ইনশাল্লাহ শাইন হবে, আপনি ভালো থাকবেন। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আমি তিনটা বিষয় নিয়ে একটু দিক নির্দেশনা দেবো, তিনটা বিষয়। আমাদের মহতরাম চলে এসছেন, আমরা মহতরামের জন্য একটা ইয়ে দিন,